জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশকে নিয়ে সে স্বপ্ন পূরণের পথে হাঁটছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রবাসী বান্ধব এ সরকার প্রবাসীদের কল্যাণে আরও যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করবে বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ক্রিকেট বোর্ডের পরিচালক সফিউল আলম চৌধুরী নাদেল আরবামিরা আওয়ামী লীগের দেওয়া গণসংবর্ধনার জবাবে তিনি একথা বলেন। বৃহস্পতিবার শারজাহের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিআইপি রাখাল কুমার গোপ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিএম জায়গিরদারের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিসবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান নাসির, লন্ডন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন, মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া, আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু অনুকূল রাম, কমিউনিটি নেতা বদরুল ইসলাম চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল, সভাপতি কাজী মোহাম্মদ আলী আজমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গনি চৌধুরী, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ, শারজাহ আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেলিম সিআইপি, দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার আহমেদ, আমিরাত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস কে আলাউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন কাউসার। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ আমিরাত শাখার অর্থ সম্পাদক মীর আহমেদ, যুগ্ম সম্পাদক হোসাইন মাহমুদ আলতাফ, যুগ্ম সম্পাদক স্বপন কুমার পাল, সাংগঠনিক সম্পাদক আমিন হাসান খান, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন, দপ্তর সম্পাদক মীর খোকন, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, উমাল কুয়াইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহসানুল হক চৌধুরী, খোরফাকান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনসারুল হক আনসার, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক তৈয়ব জিলানী, সাবেক ছাত্রনেতা শাহিন আহমেদ, আমিরাত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন সহ আরও অনেকে। এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুল ও স্মারক দিয়ে সম্মাননা প্রদান করা হয়।